ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন? তুই আমার সিমিয়ার বাপ। আমি আচ্ছা, আমি আগে তোরে একটা কথা বলি। তুই কি জোহরের নামাজ পড়ছিস? জোহরের নামাজ আমি গোসলে দিনি আজকে, তখন জোহরের নামাজ তো পড়িয়ে নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি কাম করছিস রে বাপ? তুই ঠিক আছে, নামাজ পড়া ফরজ। আমি তোরে ফোন দিছি এই জন্য রে বাপ, তোর কপাল খুলে যাবে। কপাল খুলে যাবে? হুম, কেন, বিয়ে হবে নাকি আমার? তুই আমার সাথে কি মজা নিচ্ছিস? জি না ভাই, আপনি চিনলাম না তো, একটু বলেন কি জন্য ফোন দিছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি জিনের বাসা রে বাপ। কিসের বাচ্চা? ফোন দিছিস জিনের বাসা। জিনের বাচ্চা? এই দুনিয়ায় যত জিন আছে সবগুলো আমার আন্ডারেই চলে। ও, জিনের বাসা ফোন ফোন দিছে, কি জন্য ফোন দিছেন ভাই? তোর কপালটা খুলে যাবে রে বাপ। কপাল খুলে যাবে? আমি যে তোর কপালে বড় কিছু দেখতেছি। আমার কপালে বড় কিছু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন কি রকম শুনি একটু। তুই যে ঘরে থাকিস? হ্যাঁ, তুই যে ঘরে থাকিস? জি জি, সেই ঘরের ঠিক নিচে, হ্যাঁ, খাটের নিচে, হ্যাঁ, পাঁচটা স্বর্ণের কলস আছে রে বাপ। আমি মানে যে আমি যে রুমে থাকি সেই রুমের পাঁচটা স্বর্ণের কলস আছে? হ্যাঁ, ওই কলসের ভিতরে আবার অনেক স্বর্ণের টাকাও আছে। স্বর্ণের টাকা? যাক, তাহলে তো আমার কপাল খুলে গেল। এগুলো তোলা যাবে না? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। তুই আমার কথাগুলো যদি শুনিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে অবশ্যই তুই পাবে। আচ্ছা, কি রকম কথা বলো তো শুনি দেই। এগুলো তুলতে গেলে কিছু খরচ আছে রে বাপ। হ্যালো, বলতেছি তুই আমার কথা শুনতে পাচ্ছিস? জি ভাই, শুনতে পাচ্ছি। শুনতে তো পাচ্ছি। এগুলো তুলতে গেলে কিছু খরচ আছে রে বাপ। কিরকম খরচ পড়বে? আমাদের জিনদেরকে কিছু খাওয়া দিতে হবে, একটা আনুষ্ঠানিক কিছু খরচ হবে। আপনাদের জিন আছে? পরি নাই? আছে আছে। একটা পরি দেওয়া যাবে না? বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না, তোর কপাল খেয়ে ফেলবি। একটা পরি হইলে কি হবে? কপাল খাবি? শাউয়া তুই চিনি কোনটা কার লিগে? শাউয়া কপাল তোর দিনের বাচ্চা গুয়া দিবি। এই শুয়ের বাচ্চা তোর মা, বড় দিনের বাচ্চা। আমি তোর থেকে আরো বড় দিনের বাচ্চা, আজ তো ভুলে দিন আছে আমার। কাল করি চলে, কালিস কেন রে?